আসসালামু আলাইকুম। আজ আমার রেসিপির বিষয় হচ্ছে সর্ষে ইলিশ। সর্ষে ইলিশের সেই নানি দাদি আমলের খাঁটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সর্ষে ইলিশের খাঁটি রেসিপি বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে সর্ষে ইলিশে কখনো আদা রসুন যায় না। আর একটি উপকরণ অবশ্যই লাগবে, সেই উপকরণটি আমি ভিডিওতে দেখিয়ে দিব। চলুন তাহলে আর দেরি না করে শুরু করে ফেলি সর্ষে ইলিশ রেসিপি। এই ফাঁকে একটু বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কমেন্ট করে আমাকে বিভিন্ন প্রশ্ন করতে পারেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি মন চাই। চলুন তাহলে শুরু করি। আমি আমার এই সর্ষে ইলিশ রেসিপির জন্য 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশের টুকরাগুলা কিন্তু মোটামুটি বড় দেখাচ্ছে, তারও কারণ আছে। আমি যখন ইলিশের টুকরা করেছি তখন একটু কাত করে কেটে নিয়েছি বা একটু তেরচা করে কেটেছি। আপনারা যদি টুকরা করার সময় ইলিশ মাছ তেরচা করে কাটেন তাহলে আপনাদের ইলিশের টুকরাগুলা বেশ বড় দেখাবে। আমি 2টি পর্বে আপনাদের সর্ষে ইলিশ করে দেখাবো। প্রথম পর্বে আমি একটি মশলা তৈরি করে নিব। আমি এই রেসিপির জন্য একটি পেস্ট তৈরি করে নিব, তার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু লাল সরিষা এবং কিছু সাদা সরিষা রেখেছি। লাল সরিষা হচ্ছে 1 চা চামচ আর সাদা সরিষা 1.5 চা চামচ। অল্প পরিমাণ হলুদ গুঁড়া নিয়েছি আর নিয়েছি শুকনা মরিচ গুঁড়া। যে উপকরণটি ছাড়া খাবারের স্বাদই বাড়ে না সেটি হচ্ছে লবণ। কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ আর সরিষার তেল। এখন আমি এই 2 পদের সরিষায় পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখব। আমি সরিষাগুলা ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, এ কারণে আর নতুন করে ধোয়ার প্রয়োজন নাই। আপনারা অবশ্যই অবশ্যই সরিষা ধুয়ে নেবেন। এখন আমি এই সবগুলা মশলা একসাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিব। নিয়ে নিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি, ভিজিয়ে রাখা সরিষা পানি সহই আমি দিয়ে দিচ্ছি, কয়েকটি কাঁচামরিচ অবশ্যই অবশ্যই পেস্ট করার সময় দিয়ে দিবেন। আপনারা যদি ঝাল পছন্দ করেন বাড়িয়ে দিতে পারেন। আমি 5-6টি কাঁচামরিচ নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ শুকনো মরিচ, খুবই সামান্য এটি কালার হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এখানে যতটুকু আছে আমি তার থেকেও কম দিব। আর দিয়ে দিব লবণ, এখানে 1 চা চামচ লবণ আছে, আমি পুরাটাই দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো মশলা আমি ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিব। পেস্ট করে নিয়েছি, মশলার মিশ্রণে খুব সুন্দর একটা গন্ধ ইতোমধ্যেই পাওয়া যাচ্ছে। এখন এই মশলা নিয়ে তো আমি আর বসে থাকবো না, আমাকে অবশ্যই অবশ্যই চুলায় যেতে হবে। আমি রান্নার জন্য চুলায় একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি প্রথমেই বলেছিলাম যে জিনিসটি ছাড়া এই রেসিপিটি একেবারেই ভালো লাগে না সেটি হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দিয়ে যদি সর্ষে ইলিশ না রান্না করেন তাহলে এর মজাই পাওয়া যাবে না। কিছু পেঁয়াজ আমি ব্লেন্ডার করে নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি করে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলা এখন আমি একটু হালকা থকথকে করে ভেজে নিব। আমার হেয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। গান গাইতে গাইতে রান্না করলে সময়টাও দ্রুত চলে যায় আর মনটাও ভালো লাগে। হয়ে গিয়েছে, এখন আমি মশলার পেস্ট এর ভিতরে দিয়ে দিচ্ছি।
খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পানি। ভালোভাবে ফুটে না ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ইলিশের টুকরাগুলা এখন আমি এই ঝোলের ভিতরে দিয়ে দিব। আস্তে আস্তে আমি এর ভিতরে ছেড়ে দিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট আমি দমে রেখে দিব। 5-7 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি মাছগুলা উল্টিয়ে দিব। এর আগে মাছ একটুও নাড়াচাড়া করব না। এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আরও কিছু কাঁচামরিচ। সরিষা এবং কাঁচামরিচের একটা গন্ধ এই সর্ষে ইলিশের ভিতরে চলে আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিট মৃদু আঁচে দমে রাখব। 8 থেকে 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি আরও একবার উল্টিয়ে পাল্টিয়ে দিব। আমি এমন মাখো মাখো ঝোল রেখেই নামিয়ে ফেলব। নামানোর আগে অবশ্যই অবশ্যই দেখে নেবেন আপনার পছন্দ মতো লবণ হয়েছে কিনা। এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। এখনও যারা সাবস্ক্রাইব বাটনটিতে চাপ দেননি তারা জলদি জলদি সাবস্ক্রাইব বাটনটি চেপে পাশের বেল বাটনটি অন করে দিবেন, আর সেই সাথে একটি লাইক কমেন্ট হয়ে যাক। এখন আমি গরম গরম সাদা ভাত দিয়ে সর্ষে ইলিশ খাব। আপনারা বাসমতি চাল দিয়েও কিন্তু সর্ষে ইলিশ খেতে পারেন, তবে আমি একদম নর্মাল সাদা ভাত দিয়েই খাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করে আমার সাথে থাকবেন, আর সম্ভব হলে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।